শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এতেই তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার কথা তিনি স্বীকার করেছেন এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এর কয়েক ঘন্টা পর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি ফোন কল আসে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পূরণ করতে অনুরোধ করা হয় সেই ফোন কলের প্রেক্ষিতে দেশের দায়িত্ব নেওয়াকে তিনি জীবনের গতিপথ পরিবর্তন হিসেবেই দেখেছেন মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ক্ষমতা আসার বিষয়ে এমনটাই বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে এনপিআরে এর আগে গত গত সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে এনপিআর এর মর্নিং এডিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন অর্থনীতিবিদ ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা করার পর এনপিআর মিশেল মার্টিনের সঙ্গে আলোপচারিতায় বসেছিলেন তাদের আলো পরিচয় ছিল নিম্নরূপ গত গ্রীষ্মে যখন আমরা কথা বলেছিলাম আপনি দুর্নীতির অভিযোগে বিচারাধীন ছিলেন এবং এখন আপনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এসব কিছুই ঘটনার পালাবদল নিজেকে এই অবস্থানে পেয়ে অবাক হচ্ছেন কি ডক্টর মোহাম্মদ ইউনুস ঘটনার খুবই অদ্ভুত পালাবদল প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমি প্যারিসে ছিলাম আমি দেখার চেষ্টা করেছিলাম যে আমি ফিরে ফিরবো কি না আমাকে গ্রেপ্তার করা হবে কারণ তিনি আমার উপর রাগাম্বিত হবেন এবং আমাকে পাঠাবেন তাই ভেবেছিলাম ফিরতে দেরি করব আর হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন কল পেলাম যে তিনি শেখ হাসিনা এখন চলে গেছেন আমরা চাই আপনি সরকার প্রদান হন এটি একটি বড় চমক ছিল মিসেল মার্টিন আপনি যখন ফোনটি পেয়েছিলেন তখন আপনার মনে কি হয়েছিল ডাক্তার মোহাম্মদ ইনুস বলেন দেশ পরিচালনায় আমার আদ্য হওয়া উচিত কি না এটা খুবই কঠিন রাজনৈতিক পরিস্থিতি কিন্তু যখন ছাত্ররা আমাকে ডেকে ব্যাখ্যা করলো যে পরিস্থিতি কি অবশেষে আমি বললাম হ্যাঁ তোমরা এর জন্য জীবন দিয়েছ তোমরা যদি জীবন দিতে পারো তবে আমি আমার অন্য সব বিবেচনা বাদ দিতে পারি আমি তোমাদের সেবা করতে পারি আমি এটা করব মিশেল মার্টিন এবং আপনি যখন বললেন বলেন যে আপনি জীবন দিয়েছেন আপনি অতিরঞ্জিত করেননি এবং এটি কোনো রূপকও নয় ডক্টর মোহাম্মদ ইশমুস বলেন না এটা কোনো রূপক নয় প্রায় এক হাজার যুবক মারা গেল বন্ধুকে সামনে দাঁড়িয়ে বুলেটে বুক পেতে দিল আকরশিত যুবকরা এসে আত্মহতি দিয়েছে তারা যখন বিক্ষোভে বাড়ি থেকে বের হচ্ছিল তারা তাদের বাবা মাকে বিদায় জানাচ্ছিল তারা তাদের ভাই বোনদের বিদায় বলছে আমি হয়তো ফিরে আসবো না এটাই সেই চেতনা যার মধ্যে পুরো ব্যাপারটা ঘটেছে এবং অবশেষে এটি এতটাই অবিশ্বাস ছিল যে প্রধানমন্ত্রী দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন কারণ পুরো জনতা তার বাড়ির দিকে আসছিল বিশাল মার্টিন বলেন একদিকে এসব বিক্ষোভ আন্দোলনে খুবই অজনপ্রিয় কিছু দুর্নীতিগ্রস্ত নেতার প্রস্থানের পথ প্রশস্ত করেছিল সেই সব বিশৃঙ্খলার প্রথম দিনগুলোতে আহমদিয়া ও হিন্দুদের ওপর হামলা হয়েছিল এসব ঘটনার কিছু অংশ ছিল শেখ হাসিনার দলের প্রতি তাদের আনুগত্যের কারণ এর কিছু ঘটনা শুধু সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ বলে মনে হয়েছে সেসব ঘটনাও কমে গেছে কিন্তু তারপর থেকে আরও হামলা হয়েছে এইবার সুফি মাজারে আমাদের প্রতিবেদন অনুসারে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে কুড়িটিরও বেশি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তেজিত জনতার হাতে হত্যা হয়েছে কেন কেন এমন হচ্ছে তারা নভেম্বর নির্বাচন চেয়েছিল আপনারা যা করতে হবে তা করার জন্য কি আঠেরো মাস যথেষ্ট সময় আছে ডক্টর মোহাম্মদ বলেন জনগণ এই সংখ্যাগুলো বিবেচনা করছে না কত মাস কত বছর তাদের প্রয়োজন মনে হয় কেউ কেউ বলে যে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘায়িত করেন আপনি অজনপ্রিয় হবেন এবং সব কিছু এলোমেলো হয়ে যাবে কেউ কেউ বলেন যে না আপনাকে সংস্কার শেষ করতে হবে সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সব কিছু ঠিকঠাক না করে বাংলাদেশ দুই দশম জিরো যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে মিশেল মার্টিন বলেন আপনি জানেন আপনি প্রায় সুশীল সমাজের মতো করে সম্পূর্ণ পুনর্গঠনের কথা বলছেন ডক্টর ইউ ডক্টর মোহাম্মদ ইউনুফ বলেন সংস্করণ দুইয়ের অর্থ ঠিক এটাই আমরা পুরোনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার মানে এর কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি তাই একটি নতুন দেশ নির্মাণে আমাদের শুরু করতে হবে মিশেল মাঠ বলেন আপনি জানেন এটি চ্যালেঞ্জিং উত্তেজনাপূর্ণ তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা খুবই উত্তেজনাপূর্ণ